আজকে আমি আলোচনা করব অঙ্কের এমন একটি বিষয় নিয়ে, এমন একটি থিওরেম বা এমন একটি কনজেকচার নিয়ে যেটা প্রুভ হতে সময় লেগেছিল 358 বছর। সমস্যাটি ফার্মার্স লাস্ট প্রিন্সিপাল নামে পরিচিত। 1637 খ্রিস্টাব্দে সেটি মানুষের দৃষ্টিগোচর হয় এবং সেটি প্রমাণ হয়েছিল 1994 খ্রিস্টাব্দে, এবং যেটি প্রমাণ করার জন্য ব্রিটিশ গণিতজ্ঞ অ্যান্ড্রু উইলস 2016 সালে পেয়েছিলেন অ্যাবেল প্রাইজ। এই সমস্যাটি ফার্মার্স লাস্ট প্রিন্সিপাল হিসাবে বিখ্যাত। বিখ্যাত গণিতজ্ঞ পিয়ারডি ফার্মাস ছিলেন ফ্রান্স দেশের লোক। ফার্মাস প্রিন্সিপাল আমরা অপটিক্সেও পড়েছি, এছাড়াও নাম্বার থিওরি, প্রবাবিলিটি থিওরি এবং ক্যালকুলাসের ডেভেলপমেন্টে ফার্মাটের অবদান অনস্বীকার্য। পেশায় তিনি ছিলেন একজন কিন্তু উকিল, এবং অঙ্কটা ছিল তার হবি বা শখ। তিনি শখে বিভিন্ন রকমের অঙ্কের নিয়ে মজা করতেন, খেলা করতেন। সেই খেলা করতে করতেই তার হাত থেকে বেরিয়ে এসেছিল নানা রকম সব থিওরি, যেগুলো ভাবতেও অবাক লাগে। সেই ফার্মার সাহেব একটি অ্যারিথমেটিকা বইতে মার্জিনের ওপরে একটি থিওরেম লিখে রেখেছিলেন এবং বলেছিলেন যে এর প্রমাণ নাকি তার হাতে আছে, কিন্তু সেটি এতটাই বড় যে এই মার্জিনে আঁটবে না। এটি বলার পর কিন্তু তার মৃত্যু ঘটে, এবং তার মৃত্যুর প্রায় 30 বছর পর তার ছেলে এই বইটি খুঁজে পায়, এবং দেখতে দেখতে দেখা যায় যে তার বাবা এটি লিখে রেখেছে। তখন সেটা সবারই সামনে পাবলিশড হয়, এবং সেই সমস্যাটা নিয়ে সমস্যায় পড়ে যায় তৎকালীন পৃথিবীর সমস্ত গণিতজ্ঞ, এবং সেটা প্রমাণ করার জন্য অঙ্কের একটি নতুন ধরনের তত্ত্বের অবতারণা করতে হয়েছে। এবং বিখ্যাত গণিতজ্ঞ গসও সন্দেহ করতেন, ফার্মাট হয়তো আদৌ তার প্রুফটি জানতেন না। এবার তিনি জানতেন কি জানতেন না সেটা তো আমরা জানি না, কারণ তিনি এই সমস্যাটা মার্জিনে লিখে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। আসুন দেখা যাক সেই কনজেকচারটি আসলে কি। ফার্মাট বললেন যে এরকম যদি কোনো একটি সমীকরণ হয় যে a^n + b^n = c^n, তাহলে n> 2 হলে আমরা এমন কোনো তিনটে সংখ্যা পাবো না যাতে কিনা এই সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ n এর মান 3, 4, 5 ইত্যাদি হলে a, b, c এর কোনো মানই আপনারা খুঁজে পাবেন না, কোনো ইন্টিজার আপনারা খুঁজে পাবেন না যাতে কিনা এই সমীকরণটাকে সিদ্ধ করা যায়। n = 2 এর জন্য কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ a² + b² = c². এটা কিন্তু আমরা জানি, দিস ইজ কল্ড পিথাগোরাস থিওরেম। এবং এখানে যদি আমরা লিখি যে 3² + 4² = 5² এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল। 3² = 9, 4² = 16, যোগ করলে 5² হয়। এরকম 2 পাওয়ার যুক্ত এরকম সমীকরণে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পেতে পারি, এবং এর মুন্ডুতে যদি 1 হয় তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবো। কিন্তু 2 এর বেশি যদি এই পাওয়ারটা হয়ে যায় তাহলে আমরা কিন্তু এই সমীকরণটার কোনো সলিউশন পাবো না। এটাই ফার্মাস লাস্ট থিওরেম, এবং এটা যেহেতু প্রুভ করতে গিয়ে নাকারিনী চোবানি খেতে হয়েছিল অঙ্কবিদদের, ওই জন্য এটাকে থিওরেমের বদলে মানুষজন বলতো কনজেকচার। অর্থাৎ যে সমস্ত চিরন্তন সত্যকে আমরা লজিক্যালি প্রুভ করতে পারি না তাদেরকেই ম্যাথামেটিসিয়ানরা কনজেকচার বলে থাকে। যেমন একটি বিখ্যাত কনজেকচার হচ্ছে পয়েনকিয়ার কনজেকচার, গোল্ডবার্গ কনজেকচার, এক্সেট্রা এক্সেট্রা। এরকম আরও নানা রকমের কনজেকচার বা থিওরেম নিয়ে আমি আবার উপস্থিত হব অন্য ভিডিওতে। আমি আশা করব এই ভিডিও থেকে আপনারা জানতে পারলে, এবং এই ফার্মার লাস্ট প্রিন্সিপালটা ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আনসলভ প্রবলেম অফ ম্যাথামেটিক্স। আপনি ভাবুন, 1637 খ্রিস্টাব্দে মানুষ জানতে পেরেছে, এবং তার কমপ্লিট সলিউশনটা পাওয়া গেছে 1994 খ্রিস্টাব্দে, মানে 358 বছর পর। এরকম আরও অনেক আনসলভ প্রবলেম রয়েছে ম্যাথামেটিক্সে, যে সমস্ত আনসলভ প্রবলেমগুলোকে যদি সলভ করা যায় তাহলে অবশ্যই একটা বিরাট বড় বিপ্লব তৈরি হবে।
তার মধ্যে আরেকটি আনসার প্রবলেম একটু হিন্ট দিই, সেটা হচ্ছে সিকোয়েন্স ইন প্রাইম নাম্বার। এই সিকোয়েন্স ইন প্রাইম নাম্বারের যে সমস্যাটা, তার একটা অন্যরকম সমাধান আমার মাথায় আছে, কিন্তু সেই সমাধানটা আদৌ সমাধান কি না নাকি আমার ফ্যান্টাসি সেটা আমার জানা নেই। পরবর্তী ভিডিওতে যখন আমি প্রাইম নাম্বারের সিকোয়েন্স এবং সেই সমস্যা নিয়ে আলোচনা করব, তখন আমি কী ভাবি ব্যাপারটা নিয়ে সেটাও আপনাদের বলবো। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।